मिशन नमो अगेन के जनरल सेक्रेटरी अभिषेक सिंह ने गुरुवार को संवाददाता सम्मेलन के दौरान शिवसेना के प्रत्याशी के रूप में चुनाव लड़ने की घोषणा की। इस दौरान उन्होंने भाजपा सरकार पर और बाबुल सुप्रियो पर जमकर निशाना साधा। 2019 की परिस्थिति 2014 से जे स्वप्न का देखे सबाई तो एक समाज लोग एक सामाजिक प्राणी आसनसोले तो एक स्वप्न देखे कि स्वप्न देखे कि বাবুলদা একটা এমনি ইমেজ এসছে ভারতীয় জনতা পার্টিতে কি আমাদের স্বপ্নটা যে আমরা স্বপ্নটা আসানসোলের বাসিন্দারা দেখেছি ভোটার্সরা দেখেছি সেই স্বপ্নটাকে পূরণ করবে কেন কি মোদিজি পাঁচের মেতে বলে গেছিলেন যে একটা পদ্ম ফুল আপনারা আসানসোল থেকে পার্লামেন্টে পাঠান আমি আপনাদেরকে স্বপ্নটা পুরো করাবো আমরা সেই হিসাবে এত কষ্ট করে এইখানকার যে গভর্নমেন্ট ছিল তার বিরুদ্ধে তার মানে লড়াই করে বুথে বুথে যে মানুষের পায়ে ধরে আমরা বলেছিলাম যে আপনারা পরিবর্তনটা করুন বাবুলদাকে জিতান বাবুলদা একটা নিউট্রাল ক্যারেক্টার আছে আর ইনি যে হিসাবে আমরা বলবো ওই হিসাবে কাজটা করবেন তাই জন্য আপনারা ইনাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আমার মনে হচ্ছে কি আমরা ভালোভাবে এই আসানসোলটাকে একটা সাজাতে পারবো বুঝাতে পারবো এই স্বপ্নটাই দেখেই আমরা 2014 বাবুল সুপ্রিয়জিকে পাঠালো কিন্তু 2014 পেরোলো আমরা দেখলাম 15-16 যেই 17 এলো এই ব্যক্তি এই নেতা এই মন্ত্রী অরিজিনাল যে ক্যারেক্টারটা আছে অরিজিনাল যে ভিউটা আছে আস্তে আস্তে করে সমাজে আসতে আরম্ভ করবে আর কতদিন অপেক্ষা করবে যেই কাজের আমরা আশ্বাসনটা দিয়েছিলাম কি এই পুরো এলাকাতে জল খাওয়াবো কি আগে উনি জানতেন না কি জল খাওয়াতে গেলে এখানকার স্টেট গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হয় এখন কি বলছেন সারা দোষ স্টেট গভর্নমেন্টের উপরে ঠেলে দিচ্ছেন আমার বলার আছে যদি আপনি রিয়েল ডেভেলপমেন্ট করতে চাইছিলেন তখন এই যে মানে যে এখানকার মানুষ ঠিক আছে এখানকার গভর্নমেন্ট শুনছে না কিন্তু আমি জেনারেল যেমনি আম আদালত যিসকে হিন্দিতে বলি যাতে আম পঞ্চায়েত সবার পঞ্চায়েত পঞ্চায়েতে যে লোককে ডেকে আমি এই জিনিসটা বলতাম কি এই টাকাটা আমি আপনাদের সামনে রাখছি এই গ্রামের জন্য এই গ্রামের মানুষের জন্য এই গ্রামের এই কাজের জন্য এবারে এইটা কিভাবে ইউজ হবে কিভাবে বিকাশ হবে সেটা আপনারা ঠিক করুন কিন্তু এই জিনিসটা তো হলো না আপনি আসছেন বছরে কতদিন উনি এখানে থাকেন সবথেকে বড় জিনিস হচ্ছে কি বছরে কতদিন ইনি এখানে থাকেন এবারে বলবেন কি আমি যদি এখানে থাকি কি বললেন মাঝখানে এসে अगर मैं यही रह जाऊंगा तो आप लोगों के लिए आसनसोल की ज़िंदगी को आसान बनाने के लिए हमको वहाँ बहुत मेहनत करना पड़ता है फाइल ढूंढनी पड़ती है।